يوم يؤمن أكثرهم بالله إلا وهم مشركون এদের মধ্যে বেশিরভাগ মানুষ বেশি 50% এর উপরে মানুষ ঈমান আনে তারপরে শিরক করে এরা মুশরিক আমি চিন্তা করলাম ঈমান আনার পরে কেন কেউ শিরক করবে আর কি যুক্তি আছে এর কিন্তু যখন সূরা আল আনআম 83 নম্বর আয়াত পড়লাম আল্লাহ তাআলা সেম কথা বলছেন আল্লাযীনা আমান তাহলে সূরা ইউসুফে আল্লাহ বলছেন যারা ঈমান আনে শিরক করে ঈমান আনার পরে শিরক করে রাইট এটা বুঝা আছে কিন্তু সূরা আল আনআম 83 নম্বর আয়াত পড়লে ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ বলছে আল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমানদার ছিল না কিন্তু ঈমান আনছে মানে মুসলমান ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম এটা তো ঈমান ছিল না ঈমান আনছে মুসলমান নিশ্চয় যারা ঈমান আনার পর ঈমানের সাথে শিরক মিশ্রিত করে না মানে মুমিন হওয়ার পরে শিরকে লিপ্ত হয় না উলাইকা লাহুমুল আমন সব মুমিনের জন্য নিরাপত্তা নেই ওই মুমিনের জন্য নিরাপত্তা যেই মুমিন ঈমান আনার পর শিরক করে না ওয়াহুম মুহতাদুন সব ঈমানদার লোক হিদায়াত প্রাপ্ত নয় ওই ঈমানদার হিদায়াত প্রাপ্ত যে ঈমান আনার পর কুফরি করে না যে ঈমান আনার পর শিরক করে না যে ঈমান আনার পর বিদআত করে না নিজের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে না আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর অধিকার আল্লাহর বড়ত্বের সাথে কোনো কিছুকে যার মিশ্রিত করে না সেই মুমিন সেই ঈমানদার হচ্ছে নিরাপদ এবং সেই হচ্ছে হিদায়াত প্রাপ্ত দ্বীনি ভাইরা সুতরাং শিরক মুক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে আসুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন ও জনপদবাসীরা তোমরা শুনে রাখো দ্রুত তোমরা ফিরে আসো নিজেদের রবের দিকে এবং ওনার ক্ষমার দিকে জান্নাতের দিকে ফিরে আসো যে জান্নাতের বিস্তৃতি আসমান ও জমিনের সমান যা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ ভীরুদের জন্য আল্লাহ তাআলা বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি বলে দিন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ বলুন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো অত্যাচার করেছো গুনাহ আর গুনাহ গুনাহ আর গুনাহ পাপ আর পাপ পুরো জীবন পাপে জর্জরিত আল্লাহ শিখিয়ে দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলুন আপনাদেরকে বলে দিন তোর গুনাহ কতটুকু কত গুনাহ হয়েছে কত গুনার পরিমাণ কি অনেক বেশি ঠিক আছে অসুবিধা নেই এদেরকে বলে দিন তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা রবের দয়া থেকে নিজেকে বঞ্চিত ভেবো না নিরাশ হয়ো না তোমরা ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইগফিরু যুনুবা জামিআ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে আচ্ছা সমস্ত মধ্যে কি কিছু বাদ যাবে এটা কি মরার পরে ক্ষমা করবে নাকি বেঁচে থাকলে ক্ষমা করবে মরা মানুষের সমস্ত গুনাহ ক্ষমা করবে আল্লাহ নাকি বেঁচে থাকা মানুষ আল্লাহর কাছে ফিরে গেছে ক্ষমা চাইছে তাকে ক্ষমা করবে কাকে তার মানে ক্ষমা কি যারা আজকে কবরে আছে তারা ক্ষমা চাইয়ে ক্ষমা পাবে নাকি যারা প্রা বেঁচে আছেন তারা পাবে বেঁচে থাকা অনেক বড় নিয়ম না নিঃশ্বাসটা চলে গেলে নিঃশ্বাসটা চলে গেলে কাউকে ধাক্কা দিলে ওই ধাক্কার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই বিচার নিঃশ্বাসটা থাকলে অপরাধ যতই হোক আজকে থেকে যদি ভাবি আল্লাহ খালাস দিনে 5 বার 17 রাকাত সালাত আদায় করতেছি তুমি যা হারাম করেছো তা হারাম তুমি যা হালাল করেছো তা হালাল খালাস সর্বোচ্চ চেষ্টা করব যদি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তুমি হিদায়াত দিয়ে ফিরে নিয়ে আসো আমার জন্য কঠিন করে দাও হারামকে সহজ করে দাও হালালকে আজকে থেকে কোনো অপরাধ আর করবে না ওর অপরাধ কতটুকু কতটুকু অপরাধ কোনো সমস্যা নাই কেন সমস্যা নাই যদি আজকে টাঙ্গাইলের বাংলার জমিনের পৃথিবীর জমিনের মুসলিম যার বয়স 10 20 30 40 50 60 70 80 90 100 যত বয়স হোক অপরাধ যত হোক কি সুন্দর করে আল্লাহ বলেছে ইল্লা মান তাব অতঃপর অপরাধ যেখানেই আছে যা যদি সে বলে তওবা করে যে আল্লাহ আমার অপরাধ আমি আর করব না মন থেকে যদি বলে আর ফিরে আসে আল্লাহ বলেছে যদি কেউ অপরাধ থেকে ফিরে আসে ওয়া আমান এবং ঈমান আনে ওয়া আমিলা আমালান সালিহ যদি কেউ গুনাহ যাই হোক গুনাহ বন্ধ ফিরে আসছে আল্লাহর কাছে ইয়া আল্লাহ মাফ কর এরপর যদি সে ঈমান আনে ওয়া আমিলা আমালান সালিহ ভালো কাজ করে আল্লাহ বলেছে ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহি হাসানাত
আল্লাহ বলছে তাহলে ওর যে এই যে মাপ চাওয়ার আগে যে গুনাহগুলো আছে এগুলোকে আমি নেকিতে পরিবর্তন করব। মানে মাপ তো হবে হবে, মানে ব্যাপারটা হচ্ছে আপনি 1 কোটি টাকা জাল টাকা নিয়ে ধরা খাইছেন, সরকার আপনার 1 কোটি জাল টাকা নিয়ে নিছে, নিয়ে আপনাকে 1 কোটি আসল টাকা দিয়ে দিছে, আর জেল জরিমানা দেনা বলেছে যা ক্ষমা করে দিলাম, যা আরামসে 1 কোটি টাকা নিয়ে খা পে আয়েশ কর। সুবহানাল্লাহ, এটা কি এটা হচ্ছে অনেক উন্নত অফার না? মানে কোন পাগল চোর তার কাছে 1 কোটি জাল টাকা আছে, সে চিন্তা করতেছে এই দোকানে যে 500 টাকা ভাঙা দেয়, ওই দোকানে যে 200 টাকা ভাঙা দেয়, এমনি এমনি করে সে টাকাটাকে কেক করে ক্যাশ করে। আর হঠাৎ করে সরকার ঘোষণা দিল যার কাছে যত জাল টাকা আছে, যার কাছে যত জাল টাকা আছে, তবে 7 ডিসেম্বর 2023 আজকের দিন থেকে যার কাছে যত জাল টাকা আছে সব টাকা নিয়ে আত্মসমর্পণ করো, জাল টাকা জমা দাও, তোমার সেম টাকা আসল টাকা দিয়ে দেওয়া হবে, কোনো অপরাধ শাস্তি হবে না। আল্লাহ আল্লাহ, কেউ ছাড়বে এই অফার? জাল টাকা কিন্তু কোটিতে লাখে একজন নিয়ে গেছে নাই, এই সব হাত বাংলাদেশ 16 কোটি মানুষ, 16 জন মানুষ জাল টাকার বড় ব্যবসায়ী করে। হ্যাঁ কিছু চোর চামার এগুলা করে, কিন্তু যারা উৎপাদক তারা তো এত বেশি না। কিন্তু এমন কোন কি মানুষ আছে যার গুণা নাই? এমন কোন কি মানুষ আছে যার গুণা নাই? আল্লাহ পুরো পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে বলতেছে ইল্লা মান তাব, তুমি যদি তোমার ক্ষমা আত্মসমর্পণ করে দাও আর ফিরে আসো, ঈমান আনো, তোমার গুণা আমি শুধু মাফ করব না, এটাকে আমি নেকিতে পরিবর্তন করে দেব। কেন? কারণ আল্লাহ বলছেন ওয়া কানাল্লাহু গাফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল, ওনার অনেক দয়া, উনি দয়া করে তোমার গুনাহ মাফ করবে, গুনাহকে নেকিতে পরিবর্তন করবে। আচ্ছা আচ্ছা, ধরেন একটা মানুষের 40 বছর বয়স, গুনাহ করছে, এ বাঁচবে কদিন জানে? হতে পারে কালকে মরে যাবে, হতে পারে পরশু মরে যাবে, তো নেকি করবে কখন? যদি সে আল্লাহর কাছে মন থেকে মাফ চায়, আল্লাহ তার এই গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ, উফ আল্লাহ আল্লাহ। ومن تاب ارجى توبه করে وعامل صالحا এবং नेक কাজ করে فانه يتوب الى الله متابا সেই তো সম্পূর্ণ রূপে আল্লাহর অভিমুখী হয়, যে লোকটা তওবা করে ও ভালো কাজ করে ওই লোকটাই তো আল্লাহর কাছে ফিরে আসে সম্পূর্ণভাবে, এই ছাড়া অন্য কেউ ফিরে আসে না। দিনি ভাইরা, আমি আমার বক্তব্য শেষ করে দেবো একটা হাদিস। শিরিক কত ভয়াবহ প্রবলেম, যদি কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করে শিরিক নিয়ে তার যে কত দুর্ভাগা সে, আর যদি কেউ শিরিক না করে আল্লাহর কাছে যায় সে যে কত ভাগ্যবান, এই একটা হাদিস যথেষ্ট ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করে দেবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আনাস ইবনে মালিক একজন সাহাবী না কেমন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال الله, আল্লাহ বলেন ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, মহিলা এবং পুরুষ সবাইকে কেমন, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি যাহরতু, হে আদমের ছেলে মেয়েরা, যতক্ষণ তোমরা আমি আল্লাহকে ডাকবা এবং আমার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করবা যে আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ, আমি আর অপরাধ করবো না, মাপ চাইবো খায়ের আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে যতক্ষণ তোমরা এরকম আশা রাখবা আর মাপ চাইবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে মাফ করে দেবো। আলা মা কানা ফীকা ওয়ালা ওয়ালি, তোমার গুনাহ যত অধিক হোক না কেন, ওয়ালা উবালি, তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমার গুনাহ যত হোক, ওয়ালা উবালি, গফরতু লাক, তোমাকে মাফ করব, কারো পরোয়া করি না। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আলা আসমা, ওহে আদমের সন্তানরা, তোমাদের গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত হয়, যদি তুমি আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করো আর আমাকে বলো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহ বলছে গফর তুলাক, তোমাকে ক্ষমা করবো, ওয়ালা হুমালি, কারো পরোয়া করি না। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি,
بقراب الارض خطيئه هي ادب সন্তানরা তোমরা যদি জমিন পৃথিবী পরিপূর্ণ করে গুনাহ পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আমার নিকট আসো সুম্মা লাকিতানি তোমার এই পৃথিবী সমপরিমাণ গুনার মধ্যে যদি লা তুশরিক বি শাইয়া আমার সাথে যদি কোনো শিরকের গুনাহ না থাকে লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা তাহলে জমিন সমান পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে দেব টাঙ্গাইলের মানুষের সিদ্ধান্ত বাংলার জমিনের মানুষের সিদ্ধান্ত তারা কি আল্লাহর সাথে শিরিক হতে নিজেকে মুক্ত করবে কিনা তারা কি এমন সুযোগ থেকে বঞ্চিত হবে পুরো পৃথিবী পরিমাণ পাপ থাকলে শিরিক না থাকলে আল্লাহ ক্ষমা করবেন আল্লাহর ইচ্ছা কার ইচ্ছা আর আল্লাহ তাআলা বলছেন যে তোমার জমিন পরিপূর্ণ গুনাহ হলে আমি তোমার সামনে আসব জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে তবে যদি ওই গুনাহের মধ্যে যদি মাসি উৎসর্গ করার মতো শিরক থাকে মাপ হবে না ডাব নারিকেল কলা গরু ছাগল উর্দুম্বা খাসি মুরগি ডিম পেয়ারা এগুলো কি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নিয়ে যাবে না এগুলো মহিলাদের কাজ বেশি আল্লাহই বলেন টিয়া পাখি আংটি এগুলো ভাগ্য পরিবর্তন করতে পারে না তাকদীর কে লিখেছে কেউ পরিবর্তন করতে পারবে না আমরা আল্লাহর কাছে ভালো কামনা করব কেমন واخر دعوانا الحمد لله رب العالمين اقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروه انه هو الغفور الرحيم بكتب شاش করছি ইনশাআল্লাহ আপনারা কষ্ট করে আসছেন আজ থেকে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ